ঠিক আছে। বন্ধ করেন পুলিশ ভাইরা আপনারা এই অসৎ রাজনীতিবিদরা কোথায় দেশের জনগণের উপর গুলি চালাবেন না আপনাদের বেতন পাতা হয় এই সাধারণ জনগণ এবং রেমিডন যোদ্ধাদের কষ্ট অর্জিত টাকায় আপনারা দেশের সন্তান আমরা সাধারণ জনগণ এবং রেমিটেন্স যোদ্ধারা দেশের সন্তান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু দর্শক বাংলাদেশের দুর্নীতি এবং বাংলাদেশের টাকা পাচার এবং বাংলাদেশের যে সমস্ত সময়সামী যে বিষয়গুলো ভাইরাল রয়েছে যেগুলো সরকারের মন্ত্রীরা বলে থাকেন কয়েকদিন আগে আগে মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ বেহেস্ত আছে অর্থাৎ বাংলাদেশের মানুষ বেহেস্তে আছে তিনি এমন একটি কথা বলেছেন তারপর কিন্তু সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে যে বেহেস থেকে ডিমের হালি ষাট টাকা হয় কিনা দর্শক তারই ধারাবাহিকতা একজন সেনাবাহিনীর ভাই তিনি মুখ খুলেছেন লন্ডন থেকে তিনি উপযুক্ত কিছু কথা বলেছেন বাংলাদেশের মন্ত্রীদেরকে তিনি উপযুক্ত জবাব দিয়েছেন প্রেদর্শক চলুন এই বাইয়ের কথাগুলো শুনে আসি তারপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে ভালোবাসি আপনাদের কষ্ট বুঝি আপনাদের ভালো চাই সেজন্যই আমি কথা বলি বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমিন আগলা মোমিন সে একটা ফাউল মানুষ সে বলছে আমাকে হেল্প করবে হেল্প করে নাই বাংলাদেশে লবণ থেকে শুরু করে চাল পর্যন্ত সর্বকিছুর মূল্য বৃদ্ধি হয়েছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তারপরও সে বলে বাংলাদেশের মানুষ ভেস্তে আছে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মমিন সাহেব আপনি কি মানুষের সাথে নাটক করেন না ড্রামা করেন না রং তামসা করেন এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে বাংলাদেশের আওয়ামী লীগের সিনিয়র এক আর বলে যে আগস্ট মাসটা যাক তারপর কত ধানে কত চাল সে দেখাবে বাংলাদেশটা কি আপনার বাপের কেনা না আপনার মায়ের কেনা না আপনার কেনা আপনারা সিনিয়র পলিটিশিয়ান এবং সরকার আমলা কামলারা সুইস ব্যাংকে টাকা পাচার করবে না সাধারণ মানুষ কন খাবারে কষ্ট করে দেশে টাকা নাই দেশ দেউলি হচ্ছে কথা বলতে পারবে না আপনারা কত ধানে কত চাল এটা দেখাবেন এই সমস্ত শয়তানি রাজনীতি বন্ধ করেন বাংলাদেশটা আপনাদের বাপের কেনা না মায়ের কেনা না আপনার কেনা না আপনার ঘরের নিচে কেউ ঘন না আপনার বাবার জমির উপর কেউ ঘন না বাংলাদেশটা একটা স্বাধীন দেশ গণতন্ত্র দেশ আপনারা ভোটের অধিকার দেবেন না কিন্তু জনগণ কথা বলতে পারবে না আপনারা সুইস ব্যাংকের টাকা পাঠাবেন দেশ খালি করবেন কথা বলতে পারবে না আপনারা পুলিশ ভাইদেরকে অ্যাব করা বন্ধ করেন পুলিশ ভাইরা আপনারা এই অসৎ রাজনীতিবিদদের কথায় দেশের জনগণের উপর গুলি চালাবেন না আপনাদের বেতন পাতা হয় এই সাধারণ জনগণের এবং রেমিডেন্স জোতাদের কষ্ট অর্জিত টাকায় আপনারা দেশের সন্তান আমরা সাধারণ জনগণ এবং রেমিডেন্স যোদ্ধারা দেশের সন্তান এবং সোশ্যাল মিডিয়া দেখি এক তেল মারা সোশ্যাল ভাইরাল পার্সন আছে সে বলে বাংলাদেশের প্রাইম মিনি শেখ হাসিনা নাকি অমর হয়ে থাকবে ভোটের অধিকার দেয় নেই এই সরকারের দেশের টাকা পাচার করে মানুষের উপর জল করে সাধারণ জনগণের বুকের উপর গুলি চালায় তারপরে বলে শেখ হাসিনা অমর হয়ে থাকবে তেল মারা যে তেল মারার কারণে তার মাথার চুল নয় ট্রাক্টর হয়ে গেছে দেখেন তার চেহারা দেখেন আপনারা বাংলাদেশটা তো আমাদের সকলের বাংলাদেশ আমরা তো হেলিকপ্টার চাই চাই না না টাকা পাচার করতে আমরা সাধারণ জনগণ খেয়ে চাই ভোটের অধিকার চাই বাংলাদেশটা মুসলিম কান্ট্রি ইসলামিক কান্ট্রি সেই দেশে মদের লাইসেন্স দিবে কথা বলা যাবে না বাংলাদেশটা আল্লাহর হুকুমে নবীন নির্দেশ আল্লাহরাল এবং শাহরান জীবন বিসর্জন দিয়েছে তিনশো ষাট জীবন বিসর্জন দিয়েছে দেশ আজান ভেঙে পড়েছে হিন্দু রাজা গৌরব মধ্যে সাততালা দালান ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম কায়েম হয়েছে ইসলামী তহিদের নিশানা পতাকা করেছে আর সেটা সেই আলান জেলে সাইবি সাপ বুড়ো হয়ে গেছে তারপরও সাত তার জেল খাটতে হয় কি অপরাধ করেছে সে তো সুইচ টাকা পাচার করে নাই সাধারণ জনগণ তো সুইচ টাকা পাচার করে নাই সাধারণ জনগণ তো এই পুলিশ দেয় মানুষের বুকে গুলি চালায় না এই পুলিশের যে বন্ধক এই পুলিশের বেতন ভাতা এই সরকারি চাকরিজীবী আমলা আমলার বেতন পাতায় সাধারণ জনগণের টাকা হয় রেমিটেন্সদের টাকাই হয় রাজনীতি করবেন আপনারা করেন দেশের জন্য করেন জনগণের জন্য করেন দ্রব্যমূল্যের দাম কমান জ্বালানি থল এবং পেট্রোলের দাম কম দাম কমান মানুষ না খেয়ে মরে তারপরেও কথা বলতে পারবে না আপনারা কত ধারে কত চাল এটা দেখাবেন এ সমস্ত শয়তানি রাজনীতি বন্ধ করেন আপনারা যারা এই কথাগুলি বলেন না তারা বেময় হারামে নিমখ আরাম বাংলাদেশের যতই দুশ্ন আপনারা বাংলাদেশের কোনো দর্শক আপনারা এই বাইরের কথাগুলো শুনেছেন তার কথার পেতে যেন যুক্তি আছে আমাদের মন্ত্রীরা কখন কি বলতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কারো কথার সাথে কারো কথার মিল নেই একজন বলতেছে মানুষ বিপদে আছে আরেকজন বলতেছে মানুষ জান্নাতে আছে অর্থাৎ তারা একটা পাগল পাড়া অবস্থায় দর্শক দেশের বর্তমান যে পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর দাম যেভাবে বাড়তেছে তা দেখেই সাধারণ